নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতি বছর বাংলা মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী, তাই দেবীর কৃপা লাভ করতে এদিন ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা করা হয়। সরস্বতী ছাড়াও বাগদেবী, শারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তদের হৃদয়ে সদা বিরাজমান। তাই প্রতি বছর মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে আমরা প্রত্যেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠি। দেবী সরস্বতীর পুজোর অন্যতম প্রধান অঙ্গ হল দেবীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলির মন্ত্র। পুষ্পাঞ্জলি ছাড়া দেবীর পুজো সম্পন্ন হয় না, তাই আমরা প্রত্যেকেই সকাল থেকে উপবাস করে পূজা শেষে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করি, বা পূজা শেষে আমরা প্রত্যেকেই দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি এবং দেবীর প্রণাম মন্ত্র পাঠ করি। আজকে আমি বন্ধুরা আপনাদের জন্য দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং দেবী সরস্বতীর স্তব মন্ত্র পাঠ করে শোনাব। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই মন্ত্রগুলি স্ক্রিনেও শেয়ার করছি। আজকে আমি কেবলমাত্র এই মন্ত্রগুলি আপনাদের পাঠ করে শোনাব, আর এর পরবর্তী ভিডিওটিতে আমি খুব শিগগিরই আপনাদের জন্য দেবী সরস্বতীর পূজার সরল পদ্ধতি নিয়ে আসছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সবার প্রথমে দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র শুনে নেওয়া যাক। ওং মুক্তাহারা বদতং শিরসি শশিকলা লঙ্কৃতং বাহুভি সৈরব্যাখ্যং বরণাক্ষমালং মণিময় কলশং পুস্তকং চৌদ্দহন্তিম আরিণতুঙ্গ বক্ষ রূহভর বিলাসন্মধ্য দেশমধীশং বাচমীরে চিরায় ত্রিভুবন নমিতং পুণ্ডরীকে নিষন্নাম। দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবী সরস্বতীর পূজোয় বসতে হবে। এবার আমি আপনাদের দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে শোনাচ্ছি এবং স্ক্রিনেও শেয়ার করছি। আমরা সকলেই জানি পুষ্পাঞ্জলি না দেওয়া অবধি আমাদের পুজো সম্পন্ন হয় না, তাই আমরা প্রত্যেকেই সকাল থেকে উপবাস করে পূজার শেষে দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে থাকি। দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এইরূপ। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রটি তিনবার পাঠ করে চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা দেবী সরস্বতীর চরণে নিবেদন করতে হবে, অর্থাৎ মোট তিনবার ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্রটি এক একবার করে পাঠ করবেন এবং এক একবার করে মোট তিনবার দেবী সরস্বতীর চরণে নিবেদন করবেন ফুল এবং বেলপাতাটি। আর খেয়াল রাখবেন এই ফুল বেলপাতা যেন কারোর পা না লাগে। আর পূজোর শেষে অর্থাৎ পরদিন যখন মূর্তি বিসর্জন হবে তখন এই ফুল বেলপাতাগুলি সাবধানে কোনো পরিষ্কার স্থানে অথবা জলে অথবা কোনো গাছের গোড়ায় দিয়ে আসবেন, যেন সেখানে কারোর পা না পড়ে। দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি নিবেদনের পর আমরা হাত জোড় করে দেবী সরস্বতী প্রণাম মন্ত্রটি পাঠ করব।
দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রটি হলো এইরূপ: নমো সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। দুই হাত জোর করে দেবীর প্রণাম মন্ত্রটি আমরা পাঠ করব। এবার চলুন বন্ধুরা, সবশেষে দেবী সরস্বতীর স্তব মন্ত্রটি শুনে নেওয়া যাক। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার বভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ বৈবর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিভিঃ সর্বৈ ঋষিভিঃ স্তূয়তে সদা স্তোত্রেণ তং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং। ये स्वरति त्रिसंध्यायं सर्वां वित्तं लभन्ति ते। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি এই ভিডিওটিতে আমি সরস্বতী পূজোর যাবতীয় মন্ত্র আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের জন্য সরস্বতী পূজোর সরল পদ্ধতি নিয়ে আসতে চলেছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পূজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানবার জন্য আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন। আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সরস্বতী পূজোর শুভেচ্ছা।